আনসারুল আলম পেশায় একজন টিন ব্যবসায়ী, চট্টগ্রামের আসাদগঞ্জে তার টিনের দোকান। এই আনসারুল আলম দুটি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন প্রায় 2000 কোটি টাকা। নির্ধারিত সময়ের 3 বছর পরও শোধ করেননি ঋণ। জানা গেছে, প্রভাবশালী ব্যবসায়ী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ফুফাতো ভাই তিনি। সকালে দেশ থেকে পালাতে গিয়ে ধরা পড়েছেন পুলিশের হাতে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আনসারুল আলম একসময় চাকরি করতেন এস আলম গ্রুপে, পরে আসাদগঞ্জে আনসার এন্টারপ্রাইজ ও ইনহেরেন্ট ট্রেডিং নামে দুটি দোকানে ঢেউটিন বিক্রি করেন তিনি। দুই দোকানে পেয়েছেন আলাদিনের চেরাগ। ঢেউটিন আমদানিকারক সেজে প্রথমে ইসলামী ব্যাংক থেকে 2021 সালে নিয়েছেন 1630 কোটি টাকা, 10 দিনের মাথায় জনতা ব্যাংক থেকে নেন আরও 340 কোটি টাকা। 1 বছরের ঋণ 4 বছরও শোধ করেননি। সাম্প্রতিক পট পরিবর্তনে গা ঢাকা দেওয়া আনসারুল সোমবার ঋণের টাকা শোধ না করেই দেশ থেকে পালাতে চেষ্টা করেন। দুবাই যেতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসলেই ধরা পড়েন গোয়েন্দাদের জালে। পরে তাকে হস্তান্তর করা হয় পতেঙ্গা থানায়। আমাকে ইমিগ্রেশন পুলিশ বুঝাই দিছে তাদের আদালতখানা নাই, আমি আদালতখানায় রাখছি, পরবর্তী নির্দেশ যেভাবে আসবে ওইভাবে সামনে দিকে পাঠাবো। আনসারুল আলম চৌধুরী নিজেকে ট্রেডিং ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে এসব ঋণ নিলেও এস আলমের পক্ষ হয়ে ব্যাংকের টাকাগুলো নিয়েছেন বলে মনে করেন সচেতন সমাজ। ব্যাংকিং, অর্থনীতি, বাণিজ্য, শিল্প, শিক্ষা কোনো সেক্টরই অক্ষত রাখে নাই, সুস্থ রাখে নাই, সবই অসুস্থ। ফলশ্রুতিতে এস আলম গংদের কারণে আজকে দেশ একেবারে প্যারালাইজড। ইসলামী ও জনতা ব্যাংকের 1970 কোটি টাকার ঋণসহ আনসারুল আলম আরও কয়েকটি ব্যাংকে কয়েক হাজার কোটি টাকার ঋণ রয়েছে বলে জানা গেছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।